দু সালে জানুয়ারি মাসে আমি সিঙ্গাপুর থেকে যখন দেশে আসি তখন এলাকাবাসী বলল যে আমাদের গ্রামে একটা অবস্থানের দরকার এই এই গ্রামে কোনো অবস্থান নাই মানুষ মারা গেলে পুকুর বাড়ে বার জারে ও জমিনের কোনা এইসব জায়গায় মাটি দিত তখন আমি বললাম এই বছর তো নির্বাচন আছে আগামী মাসে নির্বাচন তাহলে গ্রামবাসী মিলে যদি আমরা মেম্বার চেয়ারম্যান সিলেকশন করে ফেলতে পারি মেম্বারগুলা তাহলে এই মেম্বাররা যদি একটা অবস্থান দিয়ে দেয় তাহলে আমাদের গ্রামে উপকার হবে তখন সব আমার ওয়ার্ডের জনগণ সভা বললো মেম্বর তোমাকে বানাবো তুমি একটা কবস্থানের জায়গা দিয়া দাও তখন আমি বললাম আমি কবস্থানের জায়গা দিতে পারি মেম্বরই শর্তে না আপনার যদি বলেন আমি আল্লাহর হস্তে শতক জমিন আছে সতের শতক জমিন আমি কবস্থানের উদ্দেশ্যে দেব আল্লাহ হস্তে আমরা আমার বানাই বানাইতে হব না অন্য একজনকে মেম্বার বানান জায়গা বরৎ করে নেয় তখন গ্রামবাসী বলল তোমার আমরা মেম্বার বানামো তুমি সরকারি উন্নয়ন দিয়া জনগণ থেকে দাঁড়ে চারে যাইয়া জনগণ টাকা পয়সা উত্তোলন করিয়া তুমি কবস্থানটা পরিদর্শন করবা তৎকালীন আমাকে সিলেকশনের মেম্বার বানিয়েছে নয় বছর পর আবার নির্বাচন আসছে নয় বছর পরে দু হাজার বারো সালে ইনশাল্লাহ আমাকে আবার বিপুল বোর্ডে বিজয়ী করেছে বারো সালের পর সতেরো সালে নির্বাচন আসিয়াছে সতেরো সালে ইনশাল্লাহ আমাদের জনগণ আমাকে ভালোবাসে আবার বিপুল নির্বাচন করেছে সতেরো সালের পর এখন দু সালে আবার আমি নির্বাচন করতে চাইছিলাম না জনগণ আমার বলে তুমি নির্বাচন করো আমরা তোমার সাথে আছি তুমি শুধু একটা পেপার জমা দিয়া দাও আমরা যা করো আমরা করবো এই আমার জনগণের আমার এই উৎসাহটা দেওয়াতে আমি এবছর আবার নির্বাচন করতে জনগণের কারণে আমি বাধ্য উল্লেখযোগ্য বড় হলে আমার এলাকায় যে কাঁচা রাস্তাগুলো ছিল কাঁচা রাস্তাগুলো পাকা করছি যে এখানে যেখানে দাঁড়িয়ে আছে এই রাস্তাটাও আমার হাতের পাকা করা আমার ওয়ার্ডে কাঁচা রাস্তা খুব কম অনেকগুলো রাস্তা আমি পাকা করেছি বয়স্ক বাতা করেছি বিধবা বাতা করেছি প্রতিবন্ধী বাতা তিনও না বাতা মিলে একশো সত্তরটা বাতা আছে নৃজমূল্য কার্ড আছে সত্তরটা টিসিবির কার্ড আছে আমার ওয়ার্ডে সত্তরটা গর্ভকালীন কার্ড আছে আমার ওয়ার্ডে বারোটা এরপরে মহিলাদের একটা কার্ড আছে প্রতি মাসে তিরিশ কেজি পাওয়া যায় এই কার্ড আছে আমার ওয়ার্ডে ছয়টা মোট একশো বিরাশিটি ফ্যামিলির সাথে আমার কার্ডের সাথে জড়িত আছে আমি জনগণের হাত জনগণ হলে আমার হাতিয়ার জনগণের সেবা করারই আমার অঙ্গীকার